পুলিশ ঘুষ খাবে না অন্যায়ভাবে ট্রাফিকের কোন পুলিশ কিংবা থানা পুলিশ এখন থেকে এক পয়সাও ঘুষ নেওয়ার সাহস দেখাবে না যদি ঘুষ চায় আপনারা আমাদেরকে বলবেন সবাই মিলে ওই ঘুষখোরের অবস্থা 12টা বাজাই দেব অফিস থেকে শুরু করে গুলিস্তান মহাখালী যাত্রাবাড়ি সাহেদাবাদ গাবতলী সমস্ত অফিসগুলো কিন্তু আরেকটা দখলদার দখলে নিয়ে এনেছে রাতারাতি কমিটি হয়ে গেছে কিভাবে কমিটি হলো কে তাদের অথরাইজেশন করেছে এই সমস্ত দখলদারদের বিরুদ্ধে মালিক শ্রমিকদেরকে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে একটা পয়সা আপনারা আজকে থেকে চাঁদা দিবেন না এক পয়সাও না আমরা জানি এইটা ওপেন সিক্রেট ব্যাপার পরিবহনের যে চাঁদা প্রতি বছর টিআইবির মতো একটি গবেষণা প্রতিষ্ঠান পরিষ্কারভাবে তথ্যের উপরে ডিপেন্ড করে বলেছে 1855 কোটি টাকা প্রতি বছর এই যে চাঁদা ওঠে এখান থেকে এই চাঁদার ভাগ পায় কারা ট্রাফিক পুলিশ বিআরটিএ হাইওয়ে পুলিশ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু বন্ধুগণ এখন পুলিশকে আমরা সংস্কার দাবি তুলছি দুর্নীতিবাদ করা হচ্ছে বাকিদেরও চাকরিচ্যুত করা হবে কাজী পুলিশ এখন একটি পেশাদার জনবান্ধব বাহিনীতে পরিণত হবে তার জন্যই আমরা রক্ত দিয়েছি জীবন দিয়েছি কোনো পুলিশ ঘুষ খাবে না অন্যায়ভাবে ট্রাফিকের কোনো পুলিশ কিংবা থানা পুলিশ এখন থেকে এক পয়সাও ঘুষ নেওয়ার সাহস দেখাবে না যদি ঘুষ চায় আপনারা আমাদেরকে বলবেন সবাই মিলে ওই ঘুষখোরের অবস্থা 12টা বাজাই দেব পুলিশের পাঠ গেছে হাইওয়ে আর নর্মাল পুলিশ মানে চাঁদা নিবে না বিআরটিএ একেবারে সোজা হয়ে যাবে সেই ধরনের উপদেশটা আমাদের সেখানে দায়িত্ব পালন করছে সবাই ভালোভাবেই জানেন যে ছাত্র জনতা একটা বৈষম্যহীন দুর্নীতিমুক্ত কল্যাণ রাষ্ট্রের জন্য লড়াই করেছে জীবন দিয়েছে আজ অদ্যাবধি লড়াই করে যাচ্ছে কাজী কোনো ঘুষখোর দুর্নীতিবাজ মাফিয়ার অস্তিত্ব এই দেশে থাকবে না বিআরটিও চাঁদা নিবে না এইবার আসেন রাজনৈতিক দলের পাঠ এইখানে বিভাজন আছে আমরা যেমন বলছি কোনো চাঁদাবাজি চলবে না বাস মিনিবাস থেকে গেট পাস জিপি এই সমস্ত নামে যে 70 টাকা করে নেওয়া হচ্ছে এইখানে কিন্তু বড় একটা টাকা টাকায় নাকি কাঠের পুতুল হা করে বুঝছেন তো তাহলে এই যে 1000 কোটি টাকা এইটা তো অনেকের রুটি রুজি বাণিজ্যের ব্যাপার কাজী তারা তো তাদের টাকা পয়সা দিয়ে মানুষ পালবে সংগঠন বানাবে তারপরে আপনাকে আমরা যে প্রতিবাদ করছি আমাদেরকে তারা ভিলেন বানাতে চেষ্টা করবে কাজী আমাদের পরিষ্কার কথা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এক প্রজ্ঞাপনে যেমনিভাবে সমস্ত আপনার উপজেলা চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের মেয়রদেরকে বিলুপ্ত করা হয়েছে একইভাবে সেটা যথাযথ অথরিটি করবেন এই যে চাঁদাবাজির যে দোকানগুলো ছিল যাত্রাবাড়ি মহাখালী গাবতলী সমস্ত বাস স্ট্যান্ডে সমস্ত দোকান অনতিবিলম্বে বন্ধ করতে হবে এই দোকানে যারা বসবেন আপনারা সবাই মিলে হাত পা ভেঙে দেবেন পরিষ্কার কথা যদিও বলছেন না এই ধরনের কথা বলা যাবে না চোরায় নাহি শোনে ধর্মের কাহিনী কাজী এই যে লুটেরা মাফিয়া গোষ্ঠী পুতু পুতু করে কথা বললে এরা শুনবে না এরা যেমন কুকুর তেমন মুগুর নিয়ে আপনাদেরকে রাস্তায় নামতে হবে পরিষ্কারভাবে বলছি পরিবহন মালিক ভাইদেরকে এইখানে এই সংগঠনটার সাথে আমি জড়িত আছি তারাও যদি কোনোদিন 10 পয়সার চান্দা কিংবা অনুদানের জন্য যায় আমি কিছু না করলে সাংবাদিকদের তো জানাইতে পারবেন যে বিপিনুর বড় বড় কথা বলছে তার লোকেরা দেখেন এইটা করতেছে পরিষ্কার কথা আমাদের এই সংগঠনের নামেও 5 পয়সার চাঁদাবাজি কোনো চলবে না আমাদের শ্রমিক অধিকার পরিষদের সভাপতি বলছিলেন যে আহত শ্রমিকদের চিকিৎসার বিষয়ে তারা একটা ফান্ড গঠন করতে চান আমসামিন ভাই উপদেশে থাকবেন বলছেন আমি বলছি সেখানে আমরা গণঅধিকার পরিষদের পক্ষ থেকে প্রাথমিকভাবে তাদেরকে 5 লক্ষ টাকা দিব কিন্তু কোনো মালিক বা কারো কাছ থেকে চান্দা নেওয়া যাইবে না নিজেদের উদ্যোগে নিজের শক্তিতে পারলে কিছু করবেন ধান্দাবাজি চান্দাবাজি চলবে না এখন আমাদের পরিবহন মালিক ভাইদেরকে বলবো আজকে এখানে বেশ কিছু শ্রমিক নেতাকে দাওয়াত দেওয়া হয়েছিল তারা আসে নাই কারণ তারা তো মালপানির ভাগ বাটোয়ারা নিচ্ছে অনেককে ডাকা হয়েছিল
তাদেরকে নিষেধ করা হয়েছে যে তোমাদের প্রোটেকশন দেব আমরা। তো কাজী আপনারা যদি এই চাঁদাবাজদেরকে প্রশ্রয় দেন, চাঁদাবাজদের পক্ষে অবস্থান নেন, নিজেরা যদি জিম্মি থাকেন তাহলে আমাদের কিছু করার নাই। কিন্তু